হাই গাইস, ভিলেজ রেস্টুরেন্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সুন্দর একটা রেসিপি দুধের, দুধ দিয়ে, আম দিয়ে, পাকা আম দিয়ে দুধ আমের মিষ্টি দই তৈরি করে দেখাবো। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। এই যে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এই দুধটা আমি এবার জল জাল করে নেব। তা যে বন্ধু আমার ইউটিউব থেকে দেখছেন তার কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট দিয়ে পেজটাকে ফলো করে নেওয়ার জন্য। তা আমি এই যে দুধটা বসিয়ে দিয়েছি, এখন আমি দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে নেব, তারপরে আবার ফিরে আসছি। এদিকে আমের কাঁচটা রেডি করে নেব। আমি যে দুটো আম নিয়েছি এই আম দুটোকে ছুলে নেব। ফুটে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। এখানে 1 লিটার দুধ দেখে আমি 1 কাপ মতন চিনি দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন কম বুঝে নিয়ে নেবেন। এবার এটা আরেকটু ভালো করে জাল করে আমি দুধটা ঘন করে নেব। এখানে দেখুন দুধটা কিন্তু অনেক কমে এসছে, এখানে 1 লিটার দুধ এখানে 500 হয়ে গেছে। ভালো করে আমি জাল করে গাঢ় করে নিয়েছি। এবার দুধটাকে বন্ধ, গ্যাসটা বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে নেব। উষ্ণ উষ্ণ গরম দুধ থাকতে আমি 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দেবো। এবার এই দুধটাই দুধের সঙ্গে আমি গুলিয়ে নেব ভালো করে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা না দিলেও অসুবিধা নেই, দুধটা একটু গাঢ় করে শুকিয়ে নিলেই হবে। আমি যে আমের কাঁচটা রেখেছি, আমের কাঁচটা একটু পাতলা বলে আমি এটা একটু শুকিয়ে নেব কড়াইতে দিয়ে, হালকাই করে গ্যাসটা কমিয়ে এটা হালকা আঁচে আমি শুকনো করে নেব। এই যে আমের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই যে দই বীজ নিয়েছি, এই দই বীজটা এখানে 250 গ্রাম আছে, এটাকে এবার ভালো করে এই যে জলটা ছেঁকে নিয়েছি, এই জলটা ফেলে দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। এটাকে এইভাবে ভালো করে আমি ফেটিয়ে নেব। এই দই বীজটা ফেটানো হয়ে গেছে, আর এই দই বীজটা কিন্তু বেশি ঠান্ডা নেওয়া যাবে না, এটা হালকা মানে ফ্রিজে থাকলে এটাকে আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে রেখে দিয়ে দইটা যখন একটু গরম হয়ে উঠবে সেই সময় এই দইটা নিতে হবে। একেবারে ঠান্ডা দই কিন্তু এখানে দেওয়া যাবে না। ফেটিয়ে না হয়ে মিশিয়ে নেব। আমের পাল্পটা আমি ভালো করে হাতা দিয়ে এটা দুধের সাথে মিশিয়ে দেব। নিয়েছি, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই, একটু দিলে কি কালারটা ভালো আসে, সেই কারণে আমি সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিলাম। দই বীজটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই দই বীজটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন আমটা কিন্তু উষ্ণ, আঙুল ডুবানো যাবে সেরকম উষ্ণ উষ্ণ গরম রাখতে হবে। দেখুন আঙুল ডুবাচ্ছে তাই হাতে লেগে যাচ্ছে, তাহলে কতটা গাঢ় এবার বুঝতে পারছেন, ঠিক এরকম রাখতে হবে। 8টে বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি এই দুধে আমের এইগুলো দইটা ঢেলে দেব। সমস্ত বাটিতে আমি বাটিটা পুরো ভরে দেবো না, একটু খালি খালি রেখে দেব। এখানে একটা কড়াই নিয়েছি, এই কড়ার মধ্যে আমি বাটিগুলোকে বসিয়ে দেব 1 1 করে। কড়ার মধ্যে 4টে বাটি দেখুন কত সুন্দর বসে গেছে, 4টে বাটি বসে গেছে। এবার আমি এই যে একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনাটা দিয়ে আমি 12 ঘন্টা এটা ঢেকে রেখে দেবো। একটা ছিদ্র, এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে আটকে দেবো যাতে কোনো হাওয়া বাতাস ঢুকতে না পারে, ভেতরটা গরম থাকে, সেই জন্য একটা কাগজ দিয়ে ছিদ্রটাকে আটকে দেব। ছিদ্রটাকে কিন্তু আমি আটকে রেখে দিয়েছি, আর এটা ঢাকা দিয়ে গরম জায়গায় আমি এটা রেখে দেব 12 ঘন্টা। এই যে দেখুন 12 ঘন্টা ঢেকে রেখেছিলাম, দইটা কেমন বসেছে, এই যে দেখুন দইটা পুরো জমে গেছে। এবার এটা আমি আরও 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে রেখে দেব। এই যে দেখুন 4-5 ঘন্টা রেখেছিলাম,
নর্মাল ফ্রিজে। এখন আমি এটা বের করে আনলাম, এবার আপনাদের কেটে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর জমে গেছে, এই যে দেখুন দেখতে কি দারুণ লাগছে, কত সুন্দর পারফেক্ট একেবারে মিষ্টি আমদই তৈরি হয়ে গেছে। তা আপনারা তো দেখতেই পেলেন কেমন আমি এটা তৈরি করলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারাও এইভাবে আমদই বাড়িতে বানিয়ে ফেলুন, ঠান্ডা ঠান্ডা আমদই খেতে একেবারে খুব মজার। আমার রেসিপিটা কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে বন্ধু আমার ফেসবুক থেকে দেখেন, চ্যানেলটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে।